এলাস ভাই, আঙ্গুরে কি লিখে রাখছিলা? আচ্ছা ডাকছি বলবো, টেনশন নিলে হবে না, আস্তে ধীরে। আরে কি কবি এটা কো? আহা, মাথা গরম করে তো কোনো লাভ নাই, বলবো ধীরে ধীরে। এলাস কবি, তাড়াতাড়ি কো। তুমি আবার সেতি যাচ্ছ কেন মাঝখান থেকে? বলবো তো বিষয়টা, বলবো আস্তে ধীরে। আমি যে নিউজটা দেওয়ার জন্য ডেকেছি এখানে, আমি নিউজটা দিব, কিন্তু এই নিউজটা দেওয়ার আগে সকলকে বুঝতে হবে, কারণ এই নিউজটা শোনার পরে কেউ পড়ে যেতে পারেন, কেউ উড়ে যেতে পারেন, তাই ঠান্ডা মাথায় বসতে হবে। বসেন বসেন বসেন। সুপ্রিয় প্রেমিকা বিন্দু, সম্মানিত সাবেক প্রেমিকা বিন্দু, আমি যে কথাগুলো বলার জন্য আপনাদেরকে আমি এখানে ডেকেছি, সকলকে সেই কথাগুলো আমি শোনাতে চাই এবং আমি নিজে বলতে চাই। আপনারা কি আমার এই কথাগুলো শোনার জন্য প্রস্তুত কিনা? এলাস কি কবি কত? সম্মানিত সাবেক প্রেমিকা বিন্দু, আমি যে কথাগুলো বলার জন্য আপনাদেরকে ডেকেছি সেই কথাগুলো আমি এখনই বলবো, তার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে বসতে হবে। আর এই কথাগুলো শোনার পরে যদি কারো কবি না সাইমু, আহা আমি তো কথাগুলো বলতেই চাই, আমাকে কেন ডিস্টার্ব করতেছো? আমি তো বলতেই চাচ্ছি, তোমরা রাজি আছো কিনা, এবং সেই কথাগুলো বলবো বিধায় হচ্ছে এত টাইম লেস্ট করতে হচ্ছে আমার। তো যাই হোক, আমরা কথাগুলো বলতে চাচ্ছি। এই এলাস ভাই কি করবে কত? তাহলে আমি বুঝতে পেরেছি আপনারা আমার কথা শুনবেন এবং আমার কথা বুঝতে পারছেন, আমার কথা রাখবেন আপনারা। যাই হোক, আমি কথাগুলো বলছি। সম্মানিত প্রেমিকা বিন্দু, আপনারা যে মাস্টারকে ভালোবাসেন মন দিয়ে, হৃদয় দিয়ে, পুষ্কণী দিয়ে, বর্ষা দিয়ে, ফুল দিয়ে, যেটা দিয়েই বাসুন না কেন, ভালো তো বাসেন তাই না? তো সেই জায়গার থেকে আমি বলছি, আপনাদের সেই মাস্টার সাহেব কিন্তু বিবাহিত, 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 বিবাহিত। আমাদের গ্রামে ল্যান্ড করতেছে। যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসার জয় হোক। আমার সিট অবশ্যই খালি আছে, আমি এখনো অবিবাহিত। আপনারা যদি চান আমি আপনাদেরকে টাকাল দেওয়ার মতো ক্ষমতা ইনশাল্লাহ আমাকে দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।